বন্ধুরা, 1 ক্যারেট টোটাল লোটে মাছ আছে। সাইজ দেখুন বন্ধুরা, এই তো ভালো জাল তো। ও দেখুন বন্ধুরা, দেখুন চিংড়ি সাইজ, দেখুন দেখুন চিংড়ি দেখুন। ও বন্ধুরা, একদম সুন্দরবনের চকচকে চিংড়ি বন্ধুরা। একটা ভালো মাছ পড়েছে আমাদের, এক ধরনের নতুন প্রজাতির কাঁকড়া আজ আমরা পেলাম জালে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ওয়াইড চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। জাল রেডি করা হচ্ছে এখন। আজকে নতুন মাঝি যুগের মাঝি সবে উঠেছে আমাদের সামনে। বন্ধুরা, জাল পাতা শুরু হয়ে গেছে, চুলকাছি ড্রাম। দাঁড়া, একা চলে যাবে? বিশাল সিস্টেম তো, একা যাবে না বন্ধুরা। আমরাও জাল পাতা আরম্ভ করেছি, দেখা যাক। একদম জাল দিক থেকে চলে আসছে পুরো সাগরের দিক থেকে। পুরো আমরা সাগরের মাঝখানে পুরো মেরে দেবো। এখান থেকে বেশি দূরে না, সূর্যবর্ণের মুখ আছে, কিন্তু আমরা এরকম মাঝখান পজিশনে আর কি জালটা পাতবো। ঢেউ তো বন্ধুরা আছেই ভালোই, নদীতে ভালো পরিমাণে ঢেউ আছে, হাওয়াটা তো ভালোই চলছে। তো বন্ধুরা, আমরা এবার যাচ্ছি জাল তুলতে। আমরা সকালে যে জালটা পেতে এসেছিলাম, তো এখন যাবো সেই জালটা তুলতে। এখন সময় হয়ে গেছে দুপুর 11টা, মানে সকাল 11টা, দুপুর হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছি, তিনজন আছি এখন। তো ইঞ্জিন স্টার্ট করতে হবে, স্টার্ট করে দাও, মাথা ঘুরে যাচ্ছে। বন্ধুরা, এরা সব নদীতে মাছ ধরছে, আমাদের গ্রামের বৌদিরাও মাছ ধরছে সব। তো বন্ধুরা, আমরা চরে নেমে গেছি, দেখবো বন্ধুদের মাছ পড়ছে কিনা। তারক, মাছ হয়েছে তো? ভালো চিংড়ি মাছ হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এটা কিন্তু কাঁকড়া, ঠিক আছে, খেপলা জাল ফেলে ধরেছে বন্ধুরা, তুমি দেখো। আর এই যে গুলে মাছ, এগুলো কিন্তু ধরা যায় না, সহজে ধরা যায় না, এগুলো ধরতে গেলে খুবই কষ্ট করতে হয়। সুন্দর গুলে মাছ, বাহ। এই গাছ ফল, আর এগুলো কিন্তু কলম ফল, এই দিয়ে এই নিচে বাচ্চারা নিচে নিয়ে গিয়ে এগুলো ফুঁকবে, ফুঁকে এরকম গাছ তৈরি হবে। একদম ঠিক, গাছ এই গাছ তৈরি, একদম ঠিক। চিংড়ি, এই ভাই তো অনেকগুলো চিংড়ি ধরেছে, বাহ বাহ বাহ, যে তো ভালো জাল তো। ও দেখুন বন্ধুরা, দেখুন চিংড়ি সাইজ, দেখুন দেখুন চিংড়ি দেখুন। ও বন্ধুরা, একদম সুন্দরবনের চকচকে চিংড়ি ভাইরা ধরেছে সব।
বন্ধুরা চিংড়ি পড়েছে আমাদের এখানে বড় এই তুলে যাবে সমুদ্রেতে সব মেয়েরা কি কষ্ট করে খাবার মাছ ধরে দেখুন হ্যাঁ ওই সব থাক দেখো বন্ধু চিংড়ি এই তো খুব সুন্দর চিংড়ি দেখো দাড়ি গোম পেড়িছে ইয়া তার মাছ চাল এই তো বদি বন্ধুরা আমরা এখানে একটু লেবেছিলাম তো আবার বেরিয়ে যাবো আমরা বন্ধুরা আমরা জাল তালা শুরু করে দিয়েছি জাল প্রথম জালে ছোটে মাছ নিহেড়ে তুলতে থাকি দেখি আমার কি আসে বন্ধুরা একটা ভোলা মাছ পড়েছে আমাদের আর মাছ এখন অনেক ছাড়ানো হয়নি সব আমরা ঘাটে গিয়ে ছড়াবো প্রচন্ড রোলিং হচ্ছে প্রচন্ড ঢেউ জালগুলো সব তুলে নিই আমরা তো তারপরে মাছ ছাড়ানো হবে বন্ধুরা একটা চিংড়ি পোকা পড়েছে বড় সাইজের সমুদ্র চিংড়ি ছেড়ে ফেলে দেওয়া হবে জলে বাবা কি জড়িয়েছে অসাধারণ বড় মাছ উঠেছে একটা কিন্তু আমাদের জাল তুলতে যা কষ্ট হচ্ছে প্রচন্ড রুলিং মাছ ছাড়ানো হচ্ছে লটিয়া লটিয়া খুবই বিপজ্জনক আমার হাতে একটা ফুটে গেছে মানে প্রচন্ড জ্বালা করছে এখনো পর্যন্ত চলছে মাছ কটা আছে তাই ছাড়ানো ধরলে এক্ষুনি লম্বা বন্ধুরা দেখুন শুধু প্রচুর লম্বা ঠ্যাং নতুন কাঁকড়া ঠিক আছে খুব সুন্দর কাঁকড়া গুলো এক ধরনের নতুন প্রজাতির কাঁকড়া আজ আমরা পেলাম জালে এই কাঁকড়া গুলো এরা কোনো সময় আমি দেখিনি আমাদের সুন্দরবন নদীতে আজ আমি প্রথম দেখছি মানে কি প্রজাতির কাঁকড়া আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক সুন্দর কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এর পা গুলো লম্বা অনেকটাই লম্বা মাছ ছাড়ানো চলছে এতটা মাছ ছাড়ানো হয়েছে এদিকে ছাড়ানো চলছে চার দিনে আমরা মাছ ছাড়াচ্ছি এখন মানে এই যে বন্ধুরা এক ক্যারেট টোটাল লোটে মাছের সাইজ দেখুন বন্ধুরা মোটামুটি ভালো এই একটা তো মাছটা এবারে নিয়ে যাওয়া হবে আড়তে বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট তো আমরা চলে এসেছি আবার আমাদের ঘাটে যেখানে থেকে আমরা বেরিয়েছিলাম সকালবেলা তো সেখানে চলে এসেছি রেট কত কেজি হবে ধরো 30 কিলো 30 কেজি তো 30 কেজি মাছ এর মধ্যে লোটে মাছ আছে ভোলা মাছ আছে আমদি মাছ আছে এক ক্যারেট 40 মানে এটা 30 কেজি আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে তো দেখা হবে পরের ভিডিওতে